নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। দেখো, তোমাদের সামনে আজকে চলে এসেছি, এই দেখো, চিংড়ি মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এই দেখো, বুঝতেই পারছো, পটল চিংড়ি করব। পটলগুলোকে আমি সুন্দর করে কেটে সেগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। এই দেখো, মশলা হিসাবে নিয়েছি আমি, দেখো, জিরে, আদা, টমেটোর পেস্ট। আর অন্যদিকে দেখো, এই যে আছে পেঁয়াজ কুচি, জিরে ফোড়নে দেব, জিরে গোটা একটা, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। চলো দেখতে থাকো। আমার গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে চলো ভেজে নিই। চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি, ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন। এবার আমি দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, হালকা একটু ব্রাউন কালার আসলে আমি দিয়ে দিচ্ছি এই যে আলু পটল। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি 2-3 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দিই। হচ্ছে এরই মধ্যে, কিন্তু তার আগে আমি করে নিয়েছি, দেখো, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ডাটা দিয়ে পাতলা করে জিরা ফোড়ন দিয়ে মসুর ডাল, আর এইদিকে দেখো কলমি শাক ভাজা। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি জিরে আদার পেস্ট দিয়ে দিচ্ছি। আমার মশলাটাকে দিয়ে আমি কষিয়ে নিই, কাঁচা ভাতটা দূরে হয়েছে, কষানো হচ্ছে। এবার এই কষাতে কষাতে আমি এর ভিতরে চিংড়িগুলোকে দিয়ে দিই। আর দিয়ে দিলাম মশলার বাকি ধোয়া জল। কয়েক মিনিট একটু চাপাটা এবার হয়ে গেছে। এবার শেষে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স আনার জন্য চিনি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। গ্যাসটাকে অফ করে দিলাম। এটি হয়ে গেছে আমার পটল চিংড়ি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর পাশে থাকার জন্য নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর সকলে ভালো থেকো, আজকের মতো টাটা।